ভোটার তালিকাটাকে আমরা একটু চেক করে নিতে পারবো আপনারা জানেন যারা মারা যান তাদেরকে একটা ফর্মের মধ্যে ইয়ে না হওয়া পর্যন্ত এন্ডোর্স না হওয়া পর্যন্ত তাদেরকে বাদ দেওয়া যায় না তা আমরা যখন বাড়ি বাড়ি যাব। তখন আমাদের মৃত যে ইয়েরা ছিলেন পুরোনো ভোটার তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে কোথাও কোনো ডুপ্লিকেশান থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারব। আমরা একটা রাফ টাইম ক্যালকুলেট করেছি যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক ছয় মাস সময় লাগবে তবে এই ছয় মাস সময়ের সাথে আমাদের ভোটার তালিকা হালনাগাদের কোনো সম্পর্ক নাই আপনাদেরকে যেমনটা বললাম যে দু হাজার পঁচিশ সালের দোসরা মার্চ এই পর্যন্ত হালনাগাদ তালিকা আমাদের প্রকাশ হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের একটা চলমান প্রক্রিয়া আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা যেখানে সঠিকতা যেন হানড্রেড পার্সেন্ট আমরা নিশ্চিত করতে পারি আর পাশাপাশি যারা সংসদীয় আসন সীমানা নিয়ে কিছু অভিযোগ ছিল সেই অভিযোগগুলি নিয়ে আলোচনা এটা নিয়ে আমরা আজকে আলোচনা করি নাই আমরা এই অভিযোগগুলো আমরা যে উপকমিটি আজকে বা কমিটি যেটা ফর্ম করা হয়েছে সেই কমিটিতে প্রেরণ করা হয়েছে পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব আমাদের দু সালের পহেলা জানুয়ারি পর্যন্ত যে হালনাগাদ সেই কার্যক্রম দোসরা মার্চ দুই হাজার পঁচিশে শেষ হয়ে যাবে তো আমাদের হাতে কিন্তু একটা হালনাগাদ ভোটার তালিকা থাকবে আমরা আবার বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজনীয়তাটা এই জন্য বোধ করছি যে আমরা ধারণা করছি পঁচিশ থেকে সাতাশ লাখ বা কম বেশি ভোটার যারা আমাদের অফিসে এসে নিবন্ধিত হন নাই এদেরকে আমরা চাই নিবন্ধিত হোক এই জন্য বাড়ি বাড়ি যাওয়া আর যেহেতু আমরা বাড়ি বাড়ি যাচ্ছি সেহেতু দুই হাজার পঁচিশ সালের তথ্যটাও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব হ্যাঁ আগামী বছরের তথ্যটাও আমরা নিয়ে নিব এই সাথে যাতে করে আমরা একটা লজিস্টিক তো ডেপ্লয় করছি এই লঞ্চটিকটা যেন ম্যাক্সিমাম আমরা করতে আর একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি এটা একটা নীতিগত সিদ্ধান্ত যে যখনই আমাদের কোনো একটা নির্বাচন সামনে আসবে আমাদের চেষ্টা থাকবে সব সময় যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্যক সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি জাতীয় পরিচয়পত্র ভোটার তালিকা নির্বাচন ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি এটার সাথে সম্পৃক্ত থাকবো আমি আমি এটার কমিটি প্রধান আইন ও বিধিমালা সংস্কার কমিটি এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ সীমানার পুনর্নির্ধারণ জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি ভোট কেন্দ্র স্থাপন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি কমিটি এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং নিয়োগ পদোন্নতি প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রধান থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার তাহমিদা আক্ত আহমেদ